ভূতের গল্প ক্যামেরা, নীলাঞ্জন নন্দী, 10ই মে 1995। নিয়মিত ডায়েরি লেখার অভ্যেস আমার নেই, তবে কখনো কোনো ঘটনা তেমনভাবে নানা দিলে তার বিশদ বিবরণ লিপিবদ্ধ করে রাখি। এই অভ্যেস বহুদিনের। 1990-এ যখন বাবা মারা গেলেন তখন ডায়েরি লিখেছিলাম, ভীষণ একা লাগতো তখন। আমার দিদি সরমার 1987-তে বিয়ে হয়ে যায় দিল্লিতে, কালে ভদ্রে কলকাতায় আসে। ঠাকুরদার তৈরি এই বিশাল বাড়িটায় এখন আমি আর কাজের লোক রাধারমণ মাত্র 2টি প্রাণী। মাঝে মাঝে বাড়িটার হাঁ করা ক্ষুধার্ত মুখটা যেন আমাকে গিলতে আসে। যতটা সম্ভব নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখি। মডেলিং অ্যাসাইনমেন্টের ছবিগুলো বাড়িতে বসেই ঝাড়াই বাছাই করি, এতে দিব্যি সময় কেটে যায়। কিন্তু হঠাৎই গত শুক্রবার একটা অদ্ভুত ঘটনা ঘটে গেল। ঘটনার অপ্রত্যাশিত এতটাই অপ্রত্যাশিত ছিল যে নিজেকে হারিয়ে ফেলেছিলাম আর কত কয়েকদিন ডায়েরি লিখতে বসতেও পারিনি। সেদিন সকাল থেকেই আকাশের অবস্থা ভালো ছিল না, কখনো মুষলধারে আবার কখনো বা ইলশেগুড়ি বৃষ্টি পড়ে চলেছিল। 10টা নাগাদ স্নান সেরে খাটের তলা থেকে ডাক ব্যাগের জল নিরোধক জুতো জোড়া বের করে পায়ে পড়লাম। ক্যামেরার ব্যাগটা গোছাতে গিয়ে মাথার ব্যথাটা টের পেলাম। সারা কপালটা জুড়ে একটা চিনচিনে ব্যথা, তার সঙ্গে শুরু হলো চোখের জ্বালা। স্পষ্ট বুঝতে পারলাম জ্বর আসছে। থার্মোমিটারটা ভালো করে ধুয়ে জিভের তলায় মিনিট খানিক রাখতেই দেখলাম 102 ডিগ্রি উঠেছে। অফিস যাওয়ার চিন্তাটাকে মাথা থেকে ছেড়ে ফেলে জামা প্যান্ট ছেড়ে পাজামাটা পরে নিলাম। তারপর লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়লাম। রাধারমণকে বলে দিলাম আমার বিরক্ত করো না, আজ দুপুরে কিছু খাবো না, শুধু একটু বিশ্রাম চাই এখন। বেশি জ্বর হলে লক্ষ্য করেছি নাক মুখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে। কিছুক্ষণ চোখ বুজে শুয়ে থাকতেই ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, যখন ঘুম ভাঙলো তখন বেডসাইড টেবিলে ঘড়িটার দিকে চোখ পড়তে দেখলাম 2:05। এর মধ্যে বৃষ্টিটা ধরে এসেছিল। জানলা দিয়ে বাইরে তাকাতে চোখে পড়লো কৃষ্ণচূড়া গাছটা, তার ডাল থেকে বৃষ্টির জল পাতা বেয়ে টুকটাক করে ঝরে পড়ছিল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। নিচে রাস্তায় লোক চলাচল কমে এসেছে, যদিও জল জমেনি। মাঝে মধ্যে 1-2টা গাড়ি ভেজা পিচে ছটর শব্দ তুলে চলে যাচ্ছে। 2-1টি রিকশার চাকা এই ঝিমধরা দুপুরে শান্তিকে তার ঠকর ঠকর আওয়াজে নষ্ট করছে। ঠিক এমন সময় আমার বাবার কথা মনে পড়লো ডায়েরিটার কথা। বাবার ডায়েরি লেখার অভ্যেস ছিল, উনি নিয়মিত লিখতেন। শুনেছি ঠাকুরদাও নাকি ডায়েরি মেনটেন করতেন। আমার দিদিকেও ডায়েরি লিখতে দেখেছি সেই ছোটবেলা থেকে, অন্তত বিয়ের আগে পর্যন্ত দেখেছি। এখন আর সে অভ্যেস আছে কি না জানি না। গত মাসে দোতলা স্টোর রুমটা পরিষ্কার করাচ্ছিলাম, তখনই বাবার 4টে ডায়েরি হাতে আসে, 1963 থেকে 1966। 4 বছরের একদিনের সংক্ষিপ্ত বর্ণনা। আমার জন্ম 1963-তেই, যখন আমি মায়ের পেটে, তখন থেকে শুরু করে আমার জন্মের মুহূর্ত পর্যন্ত প্রত্যেকটা দিনের লিপিবদ্ধ করার প্রতিটি লেখা পড়েছি। বাবার স্বপ্ন আশা আশঙ্কার স্পষ্ট ছবি মুগ্ধ হয়ে দেখেছি। 63, 64 আর 65 সালের ডায়েরি পড়া হয়ে গেছিল। 66, 17ই মার্চ পর্যন্ত এগিয়েছিলাম। হঠাৎ জানি না কেন বাবার কথা মনে পড়তেই 66-এর ডায়েরিটা তখনই পড়তে ইচ্ছা হলো। জ্বর দেখি ক্রোসিন ট্যাবলেট খেয়ে ফেলেছিলাম, তাই এখন শরীরটা বেশ ঝরঝরে লাগছে। চোখে জ্বালাও নেই, শুধু মাথাটা একটু ধরে আছে, 2 রগে সামান্য ব্যথা রয়েছে। দেরাজ থেকে স্টোর রুমের চ্যাপটা পেতনের চাবিটা বের করে দোতলায় নেমে এলাম। দরজাটা খুলতেই সেই চাপা গন্ধটা নাকে এসে লাগলো, বহুদিনের ধুলো আর বদ্ধ পরিবেশের গন্ধ। আলোটা জ্বাললাম, একসঙ্গে 2টো 100 ওয়াটের বাল্ব জ্বলে উঠলো। সবুজ শেডে ঘরটা আসলে বাবা বাল্ব জ্বলে উঠলো সবুজ শেডে ঘরটা আসলে বাবা স্টাডি ছিল। ঠাকুরদার মতো ব্যবসার মাথা ছিল না ওনার, তবে ডাক্তারি করে যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন। ঠাকুরদা অবশ্য এতে কোনো আপত্তি করেননি, বাবাকে বিলেতে পাঠিয়ে FRCS করিয়েছিলেন। দেশে ফিরে এসে বাবার পসারও জমে ওঠে ভালোই, প্রথমে আরজি কর, তারপর প্রাইভেট প্র্যাকটিস। ঘরের 3টে দেয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া আলমারি, বইয়ে ঠাসা, মেঝেতে ছড়ানো ছিটানো নানান রঙের ও আকারের বাক্স, সুটকেস আর গাদা গুচ্ছে মেডিকেল জার্নাল, ঘরের 2টো জানলা, রঙিন শার্সি বসানো, তাতে সেটা বছরভর বন্ধই থাকে। আমি চাই না এই বন্ধ ঘরটা এখনো
পাখি এসে বাসা বাঁধুক। জানলার পাশে এই বড় টেবিলটার উপরে 66 ডায়েরিটা রেখেছিলাম, সারসিগুলি খুলে দিয়ে চেয়ারটা টেনে বসলাম। বাইরের মৃদু গাড়ি ঘোড়া শব্দ কানে এলো। খোলা জানলা দিয়ে মেঘলা দিনের আলো এসে ঘরে পড়ছে, ঠান্ডা একটা হাওয়াও যেন আসছিল। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম 18ই মার্চ থেকে। বাবা লিখেছেন 18ই মার্চ 66। আজ হঠাৎ বীরেন সকালে টেলিফোন করেছিল, বলল কাল নাকি পার্ক স্ট্রিটের ওয়াল্টার্সে নিলামে যাবে। আমি তো প্রত্যেক রবিবারই যাই। বীরেন জিজ্ঞাসা করছিল ও সরাসরি যাবে নাকি আমি ওকে তুলে নিয়ে যাব। আমি বললাম ওকে যাওয়ার পথে তুলেই নিয়ে যাব। কাল ভুবনবাবুর সঙ্গে কথা বলতে হবে, ওর ছেলের অপারেশনটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে ফেলবো। সেন্ট আর্থার্স চ্যারিটি ফান্ড থেকে বোধ হয় অপারেশনের জন্য অর্ধেক টাকা জোগাড় করতে পারবো। ভুবনবাবুর ছেলের ছবি চাই, ওদের দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে ভুবনবাবুর মতো একটা নিলামের দোকানে কেরানির পক্ষে 10,000 টাকা জোগাড় করা কষ্টসাধ্য ব্যাপার ঠিকই। এরকম মানুষদের সাহায্যের জন্য সেন্ট আর্থার্সের মতো সংস্থা রয়েছে, আমার মন বলছে ওরা টাকাটা দেবে। 19শে মার্চ 66, একটু আগে নিলাম থেকে ফিরলাম। বীরেন একটা 19 শতকের ফরাসি কলম কিনেছে 60 টাকায়, তেমন সস্তা নয়, তবুও খুশি হয়েছে। প্রথমে নিলামে এসে পটাপট দর চড়িয়ে ভেবেছে আমি কি যেন একটা করলাম। আরো বার করে ওখানে গেলে বোধ করি ও আর বিবেচনা করে দর হাঁকবে। ফেরার পথে বীরেনকে নামিয়ে দিয়ে এলাম বাড়িতে। এসে স্টাডিতে ঢুকে হাতের মোড়কটা খুললাম। আজ একটা ক্যামেরা কিনেছি, বেশ পুরনো জার্মান ক্যামেরা, 120 ফরম্যাটের ফিশার। এই কোম্পানি শুনেছিলাম কয়েক বছর ব্যবসা করে উঠে যায়, তবে ক্যামেরার সুনাম আছে। আজ নিলামের টেবিলে এটাকে দেখে আর লোভ সামলাতে পারলাম না, 125-এ কিনে ফেললাম। মনে তো হয় সস্তাই পড়েছে, ছবি তোলার নেশা আমার বহুদিনের। একটা জাইসাইকন আছে, তবু আরও ক্যামেরা কেনার ইচ্ছা। এই ক্যামেরাটা বেশ ভারী, সম্পূর্ণ কালো রঙের, লম্বায় প্রায় 1-7 ইঞ্চি, চওড়ায় 1-4 ইঞ্চি, লম্বাটে চেহারা অনেকটা ইয়াশিকা 30-এর মতো। আগামীকালে একটা ফিল্ম কিনে ভরতে হবে, অজিতের বছর 3 বয়স হলো, ওর ছবি দিয়ে এটার ওপেনিং করব। 20শে মার্চ 66, আজ হাসপাতাল থেকে ফেরার পথে হঠাৎই রাস্তায় ভুবনবাবুর সঙ্গে দেখা হয়ে গেল। উনি ছেলের সঙ্গে কর্নওয়াল স্ট্রিট ধরে হাঁটছিলেন। আমি ড্রাইভারকে ওদের পাশের গাড়িটাকে দাঁড় করাতে বললাম। আমায় দেখে এক গাল হেসে উনি বললেন, আপনার বাড়ির ওদিকেই যাচ্ছিলাম, অন্নদা স্টুডিওতে, কাল যে বললেন ছেলের ছবি তোলাতে হবে। দেখি ভুবনবাবুর ছেলে পলাশ মুখ টিপে হাসছে, যেন ছবি তোলার কথায় খুব মজা পেয়েছে। আমি গাড়ির দরজা খুলে ওদের ভেতরে ডাকলাম, বললাম স্টুডিওতে ছবি তুলে কোনো লাভ নেই, মিছিমিছি পয়সা খরচা হবে, তার চেয়ে বরং আমি তুলে দিচ্ছি ছবি, বাড়িতে চলুন। গাড়িতে বসেই কথাবার্তা বলতে বলতে জানতে পারলাম ভুবনবাবুরা শ্যামপুকুরে থাকেন। বাড়িতে এসে গতকাল নিলামে কেনা ক্যামেরাটা বের করলাম, আর যাই চাই কেন। দুপুরে ওয়ার্ড বয় নবীনকে দিয়ে একটা ইলফোর্ড ফিল্ম কিনে আনিয়েছিলাম, সেটাই ভরে ফেললাম ফিশারটায়। যাই সাইকন ফিল্ম আছে। ভুবনবাবু আর ওনার ছেলে পলাশকে নিয়ে ছাদে উঠে এলাম, এখনো অনেক আলো বাকি আছে। চৈত্র মাসের শেষ দিকে বিকেলে রোদ ছড়িয়ে পড়েছে বিশ্ব চরাচরে, আকাশ একেবারে পরিষ্কার। পলাশকে পাঁচিলের ধারে এসে দাঁড় করিয়ে পরপর দুটো ছবি তুললাম, একটা নতুন ফিশারে একটা যাই সাইকনে। বলা যায় না নতুন ক্যামেরায় ছবি কেমন উঠবে, তাই টু বি অন দ্য সেফ সাইড যাই সাইকনেই একটা ছবি তুলে রাখলাম। ছবি তোলার পর ওরা বাড়ি চলে গেলেন। 21শে মার্চ 66, কোত্থেকে যে কি হয়ে যায় বলা যায় না, হঠাৎই আজ সকালে ভুবনবাবু ছুটে এলেন আমার কাছে, কারণ জানতে চাওয়াতে হাউমাউ করে কেঁদে উঠলেন। জানতে পারলাম আজ ভোরে হঠাৎই ছাদের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে অসাবধানতায় পা বিছলে পড়ে পলাশ গুরুতর আহত হয়েছে, মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে, আর্জি করে এমার্জেন্সিতে ভর্তি করেই আমার কাছে এসেছেন, কি করবেন বুঝতে পারছেন না। দুপুর পর্যন্ত চেষ্টা করেও পলাশকে বাঁচানো গেল না, মাথাটা ফেটেছিল ঠিকই, তবে স্টিচার ইঞ্জেকশনগুলো পড়ার পর কন্ডিশনটা স্টেবল হওয়া উচিত ছিল, কিন্তু না, ঠিক 2:10 পলাশ মারা গেল। আমার আর কিছু লিখতে ইচ্ছা করছে না, আজ এই পর্যন্তই। 22শে মার্চ 66, কাল পলাশ মারা যাওয়ার সময় ওর মৃত্যুর কোনো সঠিক এক্সপ্লানেশন খুঁজে পাচ্ছিলাম না, তবে এখন বোধ হয় পারছি। আমি ডাক্তার হলে কী হবে, সর্বজ্ঞ নেই,
বিশ্বের সমস্ত কিছু জানা আমার পক্ষে সম্ভব নয়, হয়তো কারো পক্ষেই সম্ভব নয়। তাই হয়তো আমি মনে মনে ঈশ্বর, শয়তান, মিরাকল, কালো জাদু বা ভূতেও বিশ্বাস করি। জানি না কেন আমার মনে হয় পৃথিবীতে অগোচরে অনেক কিছুই লুকিয়ে আছে যা আমাদের সাধারণ জ্ঞান বুদ্ধির বাইরে। গতকাল বেলা 3টায় ডেথ সার্টিফিকেট লিখে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। আসলে আমি তো সন্তানের বাবা, মা মরা ছেলের বাবা। ভুবনবাবুর মুখটা দেখার মতো কলজের জোর আমার ছিল না। কী করে আরেক পিতার নির্মম দুঃখটাকে বাড়িতে ফিরে স্টাডিওতে ঢুকে নতুন কেনা ক্যামেরাটা নিয়ে নাড়াচাড়া করছিলাম আর ভাবছিলাম পলাশের কথা। ওর শেষ ছবিটা এই ক্যামেরাতেই বন্দী রয়েছে। মাত্র 12টা বসন্ত কাটালো ছেলেটা, এত তাড়াতাড়ি চলে যাওয়ার কি খুব দরকার ছিল? স্ক্যালপেল অর্থাৎ অপারেশন ছুরি হাতে নিলেই যেমন কাঁটা ছেঁড়া করতে মন চায়, ঠিক তেমনি হাতে একটা ক্যামেরা থাকলে আপনা হতেই ডান হাতে তর্জনীটা ছটফট করে। অজিতের ডায়রিয়া হয়েছে, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ওর ছবি তোলাটা মুলতুবি রইল। বসে বসে আকাশ পাতাল ভাবছি, ঠিক এমন সময় জানলার ফ্রেমে একটা পায়রা এসে বসলো। দুধ সাদা গায়ের রং, তবে ডানায় একটা তুষার দাগ। এরা দল বেঁধে এইবারেরই তিনতলায় কোথাও একটা থাকে। এদের ভকম ভকম ডাকও শুনেছি। হাতের কাছে এমন একটা লিভিং সাবজেক্ট পেয়ে পট করে একটা ছবি তুলে নিলাম নতুন ক্যামেরাটায়। কে জানে কেমন উঠবে। পায়রাটা কিছুক্ষণ ডানা ঝটফটিয়ে উড়ে গেল, হয়তো পাশের বাড়িতে কার্নিশে। আজ সকালে এক মেজর অপারেশন ছিল, মোটামুটি ভালোই হয়েছে। বিকালে বারান্দায় এসে দাঁড়াতেই নিচে আমার নীল রঙের মরিসের পাশে সাদা মতো কি একটা পড়ে থাকতে দেখলাম, পেছনের চাকার ডান দিকে। নিচে নেমে দেখি একটা পায়রা, ডানাগুলি ছড়ানো, মোড়ে কাঠ। সাদা শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখতে পেলাম না। দুধ সাদা পায়রাটার ডানায় একটা ধূসর দাগ চেনা লাগলো, গতকালই মনে হয় ছবি। হঠাৎই পিঠ বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। মনে মনে ভাবলাম এই ফিশার ক্যামেরাটা দিয়ে পলাশের ছবি তুললাম, ও মারা গেল। এই ক্যামেরায় পায়রাটার ছবি তুললাম, সেও মারা গেল। তবে কি ভাগ্যে অজিতের ছবি তোলা হয়নি, না জানি কি হতো। ঠাকুরকে মনে মনে প্রণাম জানালাম। ক্যামেরাটার ইতিহাস কি, কোত্থেকে এসেছে ওটা, এই প্রশ্ন মাথায় ঘুরছে। পুরোপুরি শিওর না হলেও আমার মনে হয় ক্যামেরাটা ভুতুড়ে। ওটাকে কিছুক্ষণ আগে BOAC-র সবুজ এয়ারব্যাগটার খবরের কাগজ মুড়ে তুলে রেখেছি। ওটাকে আর কোনোদিন ব্যবহার করব না, কোনো দিনও না। 23 মার্চ 66, গতকাল রাতে ভালো ঘুম হয়নি, বিছানায় শুধু এপাশ ওপাশ করেছি। ছোট্ট অজিত পাশে অকাতরে ঘুমিয়েছে। সকালে হসপিটালে বেরোনোর আগে ও জিজ্ঞেস করেছিল ক্যামেরাটার কথা, ওই ক্যামেরাটা ছবি তুলতে চায়। ওইটুকু বাচ্চা ছেলে, ওকে আসল কথা বলি কি করে, তাই বলেছি ক্যামেরাটা খারাপ হয়ে গেছে। অজিত বরাবরই শান্ত, এই নিয়ে আর আমাকে বিরক্ত করেনি। হসপিটাল থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। ড্রাইভার রামরতনকে গাড়িটা একটু জোরে চালাতে বললাম। গন্তব্য ওয়াল্টারসন নিলামের দোকান। ফিশারের ইতিহাস না জানা পর্যন্ত শান্তি পাচ্ছি না। ওই ক্যামেরার পেছনে কী কাহিনী থাকতে পারে। আরজিকর থেকে পার্ক স্ট্রিট বেশ অনেকটা পথ। যখন ওয়াল্টার্সের দোকানে ঢুকছি, আলো প্রায় মরে এসেছে। রাস্তার উল্টো দিকে সুরিজের কেক পেস্ট্রির দোকান। দোকানের রঙিন সাইনবোর্ডে ছোট ছোট আলো নেচে নেচে যাচ্ছে। দোকানে ঢুকে ভুবনবাবুকে দেখতে পেলাম না, উনি কদিনের ছুটি নিয়েছেন কে জানে। একমাত্র ছেলের মৃত্যু শোককে এত তাড়াতাড়ি ভোলা যায়? ঠিক কতদিন লাগে কারোর অস্তিত্বকে মন থেকে মুছে ফেলতে, কেউ কি বলতে পারে? দোকানের মালিক রাজন মেহরোত্রা হাসি মুখে এগিয়ে এলেন। আমি ওনার পুরনো খদ্দের, আমার শুকনো মুখ দেখে উনি কারণটা জানতে চাইলেন। সবিস্তারে সব বললাম ওনাকে। ততক্ষণে টেবিলে এলাচ দেওয়া চা এসে গেছে, ভুর ভুর করে গন্ধ বেরোচ্ছে। রাজনবাবু চিন্তিত মুখে কাপটা তুলে নিয়ে একটা লম্বা চুমুক দিলেন। তারপরে বললেন, এরকম ব্যাপার, আপনার কোনো ভুল হয়নি তো? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে না বলাতে উনি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। তারপরে টেবিলের দেরাজ খুলে একটা পুরনো কালো খাতা বের করে সামনে রাখা ছোট প্যাডে খসখস করে কী যেন লিখলেন। কাগজটা এগিয়ে দিলেন আমার দিকে, বললেন, ক্যামেরাটা ওনারই ছিল। কাগজটায় লেখা, পিটার লরেন্স, 132 নং পেমেন্টাল স্ট্রিট। রাস্তাটা চেনাই ছিল। আমার এক বুড়ো গোয়ানিজ পেশেন্ট থাকেন স্যান্ডেল স্ট্রিটে, পেমেন্টাল স্ট্রিটের পাশেই। এলাকাটা নোংরা, অন্ধকার আর গোলক ধাঁধার মতো।
রাজ্যের সরুগুলি এসে মিশেছে একটা আরেকটার সঙ্গে। জায়গাটা ডিপন স্ট্রিটের দক্ষিণে, যত অ্যাংলো ইন্ডিয়ানদের বাস। রাজনবাবু বললেন, পিটার সাহেবের বয়স প্রায় 80, একমাত্র মেয়ে জোসেফিনা গত বছর মারা যাওয়ার পর বাড়ি থেকে তেমন একটা বেরোন না। দিন 15 আগে হঠাৎই একদিন বিকেলে এসে ক্যামেরাটা উনি ভুবনবাবুকে দিয়ে যান। একটা ছোট কাগজে আমার উদ্দেশ্যে কয়েকটা লাইন লিখে গেছিলেন, এত আঁকা বাঁকা হাতের লেখা যে ভীষণ কষ্ট হয়েছিল পড়তে। তাতে লেখা ছিল, ক্যামেরাটা বেচে দিন, যা দাম পাবো তাতেই আমি খুশি। চিঠিটা পড়ে ভেবেছিলাম ওনার বোধহয় অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি পেরেছিলাম ক্যামেরাটা বেচে ওনাকে সাহায্য করেছিলাম। কিন্তু আপনি যে ঘটনা শোনালেন আমার তো মাথা ঘুরে যাচ্ছে। সত্যি যদি ক্যামেরাটার পেছনে কোনো কাহিনী থাকে সেটা পিটার সাহেব জানতে পারেন। রাজনবাবুর সঙ্গে আর কথা বাড়াইনি, চলে গেলাম পিটার লরেন্সের কাছে। ভাঙাচোর একটা প্রায় পুরো বাড়ির দোতলায় উনি থাকেন। অপরিষ্কার কামরা, অপর্যাপ্ত আলো আর অসহ্য একটা নাম না জানা জান্ত গন্ধ পরিবেশটাকে ভারী করে রেখেছিল। সারা ফ্ল্যাটটায় কারো সারা শব্দ পাচ্ছিলাম না, বোধহয় উনি একাই থাকেন। বৃদ্ধ পিটার লরেন্স একটা তুলো ওঠা রংচটা সোফায় বসে আমায় লক্ষ্য করছিলেন। আমার কাছে ঘটনাগুলো শুনে বললেন, আই এম এক্সট্রিমলি সরি, আমি আপনার জীবনে বিপদ ডেকে এনেছি, স্বার্থপরের মতো কাজ করেছি নিজেকে বিপদমুক্ত করতে। উনি বললেন, ক্যামেরাটা আমার দাদার ছিল, ডেরেক লরেন্সের। সে খুব একটা স্বাভাবিক ছিল না, চার্চে যেত না, বাইবেল ছুঁত না। যখন ওর প্রায় 25 বছর বয়স, ও হঠাৎ চুপি চুপি একটা স্যাটানিক গ্রুপের মেম্বার হলো। গ্রুপটা ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। পরিবারের সকলে ওকে ফেরাবার অনেক চেষ্টা করেছিল কিন্তু কেউই সফল হয়নি। দাদার ভীষণ প্রিয় ছিল এই ক্যামেরা, বীভৎস সব বলির ছবি ও তুলেছিল এই ক্যামেরাটা দিয়েই। শুনেছি ওখানে মানুষ পশু পাখি সব বলি দেওয়া হতো। স্যাটানিক গ্রুপে যোগ দেওয়ার পর ও আরও অন্যরকম হয়ে গেল, চুপচাপ শান্ত, মনে হয় বড় বেশি শান্ত। ঝড় ওঠার আগের মুহূর্তে যেমন সব শান্ত থাকে। একদিন ওই শয়তানের ঘাঁটিতে পুলিশ আনা দিল, গ্রেপ্তার হলো ডেরেক। কেউ পুলিশকে খবরটা দিয়েছিল? বুড়োর কথা নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে গিলছি আমি। বুড়ো বলে শুনেছে ওকে ছাড়ানো গেল না, শত চেষ্টাতেও না। অবশেষে ওর কেস কোর্টে গেল, বিচারে ওর ফাঁসির হুকুম হলো। গলায় ফাঁসির দড়ি পরানোর ঠিক আগে দাদা বলেছিল, আমার শরীরের মৃত্যু হতে চলেছে ঠিকই, কিন্তু আমার আত্মা থাকবে, কোনো না কোনো বস্তুর মধ্যে আমি ফিরে আসবো, আবার খুন করব। প্রাণনাশের আনন্দের কোনো বিকল্প নেই। এতটা বলে পিটার সাহেব থামলেন, ওনার বুক হাঁপড়ের মতো ওঠানামা করছিল। পাশের র্যাক থেকে জলের জগটা পেরে এক নিঃশ্বাসে অনেক জল খেয়ে ফেললেন। নোংরা মলিন শার্টের হাতায় ঠোঁট ঠোঁট দুটো মুছে বললেন, আপনি ওসবে বিশ্বাস করেন কিনা জানি না, তবে টু টেল ইউ দ্য ট্রুথ, আই থিঙ্ক দ্যাট ক্যামেরা ইজ পজেসড। ডেরেকের প্রতিহিংসাপরায়ণ আত্মা এই ক্যামেরায় রয়েছে, আমি ওটা দিয়ে কোনোদিন ছবি তুলিনি। বাড়িতে এমনি পড়েছিল, গত বছরে হঠাৎই একদিন আমার মেয়ে জোসেফিনা ওর এক বন্ধুকে দিয়ে নিজের একটা ছবি তোলা হয় ওই ক্যামেরায়, আর তারপরেই ও মারা যায়। তাই সেদিন রাতে পিটার লরেন্সের বাড়ি থেকে ফিরে আর স্টাডিতে ঢুকিনি। সবুজ বিওএসি ব্যাগটার দিকে তাকাবার ইচ্ছে ছিল না। তবে ক্যামেরাটা আমি বেচবো না, অন্য কারো জীবনে কালো ছায়া নেমে আসুক এটা আমি চাই না। আমার লেখা এই ডায়েরি সরমা বা অজিত বড় হয়ে পড়বে আশা করি, তখন ওরা ক্যামেরাটা সম্বন্ধে জানতে পারবে। সব পড়ার পর আমার মনে হয় ওরা ক্যামেরাটাকে নিছক কৌতূহলে ব্যবহার করবে না জোসেফিনার মতো। 10ই মে 95 শেষাংশ। এই পর্যন্ত পড়ে আমি থামলাম, মাথার দুপাশে আবার দমদম করছিল। ক্রোসিনের প্রভাব কীভাবে কমে গেল কপালে হাত দিয়ে দেখলাম ঘাম। আমি অবাক হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়েছিলাম, মনে মনে অনেক কথা ভাবছিলাম, বাবা কেন ক্যামেরাটাকে নষ্ট করে ফেললেন না, বাবা কি ভয় পেয়েছিলেন? এতগুলি ভাবনা চিন্তা প্রশ্ন মনে জট পাকিয়ে যাচ্ছিল। চেয়ারে বসা অবস্থাতেই পেছনে ফিরে মেঝের দিকে তাকালাম, মনে বিশ্বাস আর অবিশ্বাসের লড়াই চলছে পুরোদমে। ডাঙি করে রাখা জিনিসপত্রের ভিড়ে সবুজ বিওএসি এয়ারব্যাগটা চোখে পড়লো, তালা লাগানো ছিল না। খুলতেই বেশ কিছু ওষুধের বিজ্ঞাপন বোর্ডের নিচে একটা লম্বাটে প্যাকেট দেখতে পেলাম, পুরনো ছেঁড়া খবরের কাগজে মোড়া। প্যাকেটটা খুললাম, ক্যামেরাটাকে দেখে দেখে তো মনে হয় এখনও দিব্যি চলে। হঠাৎ মাথায় একটা প্রশ্ন হলো, বাবার মনের ভুল নয় তো? সবটা ইঞ্চক কল্পনাও তো হতে পারে।
কিন্তু বাবা তো বেশ কম কথার মানুষ ছিলেন, মন গড়া ঘটনার কোনো মূল্য ওনার কাছে ছিল না। তবে কি মাথায় একটা বুদ্ধি বিদ্যুতের মতো ঝলসে উঠল, একটা পরীক্ষা করতে হবে। ক্যামেরাটাকে আমার শোবার ঘরে নিয়ে এলাম, ফিল্ম ডায়ালে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তিন লেখা রয়েছে, অর্থাৎ 66-তে তোলা সেই বাইরার ভুবনবাবুর ছেলে পলাশের ছবি রয়ে গেছে এর অভ্যন্তরে। ফিল্মটা বোধহয় অকেজো হয়ে গেছে, সেই দুটো ফটো তোলার পরে আর ব্যবহারই হয়নি এই ক্যামেরাটা। ক্যামেরাটাকে খাটের উপরে রেখে নিকনের ব্যাগটা থেকে স্টিল জের স্ট্যান্ডটা বের করলাম, ক্যামেরাটাকে তার উপর বসিয়ে সেলফ টাইমারের বোতামটায় দম দিয়ে দিলাম আর তারপর শাটারটা টিপলাম। এভাবে আপনা আপনি ছবি ওঠে, ফটোগ্রাফারের দরকার পড়ে না। হঠাৎ কানে এলো ক্রির ক্রির শব্দ, শাটারটা পড়তে আর বড় সেকেন্ড ছয়েক বাকি, যেন র্যাটল স্নেকের গা হিম করা ঝুমঝুমির শব্দ। লেন্সটা সোজা, নিজের নিরেট কালো শরীরের দিকে তাক করা, ক্যামেরাটা যেন নিজেই নিজের ছবি তুলবে। আসলে ক্যামেরাটাকে আমি বসিয়েছি আয়নার সামনে, পুরোনো দিনের আলমারির এক পাল্লায় বেলজিয়াম মিরর, ক্যামেরার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে। আমি ঘরের এক কোণে কাঠ হয়ে দাঁড়িয়ে, মন বলছে আজ যদি এই হতচ্ছাড়া শয়তানের যন্ত্রণার মনে প্রতিহিংসা জাগে, জাগে মরণের নেশা, তো ব্যাটা নিজেকেই মারুক। খুট চির চিরবির দম, তিনটে শব্দ হলো পরপর, অবিশ্বাস্য কাণ্ড। খুট সাঁতারটা পড়লো, চিরবির আয়নায় আড়াআড়ি ভাবে একটা চির ধরলো, ফেটে গেল। দুম শব্দটা হলো ক্যামেরার ভেতর থেকে, জানি হয়তো কান পাতলে মোড়ে ভূত হয়ে যাওয়া ডেরেকের চাপা অর্থনাদ শুনতে পেতাম। ঠিক তারপর ক্যামেরার লেন্সটা একটা ফাটল ধরলো, এক্সপোজার ফোকাস রিং খসে পড়লো মাটিতে, পেছনের ডানাটা খুলে গিয়ে ফিল্মটা বেরিয়ে পড়লো, পেট থেকে বেরিয়ে পড়া নাড়িভুড়ির মতো মৃত্যু হলো ওটার, যেন ঘাম দিয়ে জ্বরটা ছেড়ে গেল। ঘটনাটা ঘটার কয়েকদিন পর একটা ফ্যাশন অ্যাসাইনমেন্ট ছিল, নিকনের ব্যাগটা খুলতেই আঁতকে উঠলাম, আমার সাধের 15,000 টাকা দামের স্টিল যে স্ট্যান্ডটা বেঁকে চুরে গেছে, স্ক্রুগুলিও মরচে পড়েছে, ঝকঝকে ক্রোমিয়াম স্টিলের এই মজবুত স্ট্যান্ডটা যে কীভাবে, আসলে ভুলটা তো আমারই, ভুতুড়ে ক্যামেরাটাকে ওই স্ট্যান্ডের উপরে তুলেই মরণ সাঁতার টিপেছিলাম। ক্যামেরাটা তো নষ্ট হলোই, আমার স্ট্যান্ডটাও অকেজো আর বাতিল হয়ে গেল চিরকালের জন্য, কারণ সাঁতারটা পড়ার সময় আয়নায় স্ট্যান্ডটার প্রতিবিম্বও পড়েছিল। এই গা ছমছমে গল্পের, ভূতের গল্পের এখানেই শেষ, ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।